হ্যালো ফ্রেন্ডস সবাই জন্য একটা বিশাল বড় ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি তাই ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে কেন বলছি ব্রেকিং আপডেট কারণ ফাইনালি স্টুডেন্টস ক্রেডিট কার্ড সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং দশ লাখ টাকা অবধি যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেটা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তিনি যেটা ঘোষণা করেছিলেন যে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডে দশ লাখ টাকা অবধি ছাত্রছাত্রীরা পাবে তাদের পড়াশোনা চালানোর জন্য এবং এই টাকা পাওয়ার জন্য কিন্তু কোনো রকমের কোনো গ্যারেন্টার বা কাউকে জামিন রাখতেও হবে না ফাইনালি নিয়ে চলে এসেছি সেই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আপডেট এবং আমি নিয়ে চলে এসেছি অফিসিয়াল আপডেট ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশ হয়ে গেছে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটাই সবার আগে শেয়ার করতে চলে এসেছি আপনাদের কাছে শুধুমাত্র সেই ইউনিভার্সিটি না রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছেও এই আপডেটটা সমানভাবে জরুরি যে কি করণীয় আপনাদের এখন চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন তো প্রথমত আমি চলে যাচ্ছি রাজ্যের ইউনিভার্সিটি তার নাম হচ্ছে ডাব্লু বি অর্থাৎ যেটা বিএড এম এডের ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তাদের তরফ থেকে সর্বপ্রথম এই নোটিফিকেশন জারি করা হয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই রাজ্যের অন্যান্য যত ইউনিভার্সিটির স্টুডেন্টস আছেন যারা আর থেকে সদস্য তাদেরকেও আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা এটা অ্যাভেল করতে পারবেন তো আমি চলে এসেছি ডাব্লিউটিপি এর ওয়েবসাইটে এবং আসলে আপনারা প্রথম নোটিস দেখতে পাচ্ছেন নোটিশ রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম জাস্ট এটা আপনারা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আমার কাছে ডাউনলোড করা আছে আমি এটাকে আপনাদের সামনে ওপেন করে নিলাম প্রথমত দেখুন এই নোটিফিকেশনটা কি লিখেছে ইট ইস হিয়ার বাই নোটিফাইড টু অল দা প্রিন্সিপাল টিচার ইনচার্জ অ্যাট দ্য অফ দ্য অ্যাফিলেটেড কলেজেস আন্ডার ডাব্লুবিউটিপি এ দ্যাট দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ইজ লঞ্চিং দ্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম ফর দ্য বেনিফিট অফ দ্য স্টুডেন্টস অ্যাক্রস দ্য ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে অলরেডি লঞ্চ হয়ে গেছে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম এবং তারা কিন্তু সেটা সমস্ত টিচারদের জানাচ্ছে সমস্ত প্রিন্সিপালদের জানাচ্ছে কী বলছে In this regard, mail will be sent to the concerned colleges with the necessary instruction from the university. Kindly.

করার জন্য এবং এক ছয় দু হাজার মধ্যে বলতে পাঠিয়ে দেওয়ার জন্য অর্থাৎ একদম সময় খুব কম ধরতে গেলে এবং আর একটা বড় কোয়েশ্চেন হচ্ছে এখানে একটা খুব সুন্দর কথা লেখা রয়েছে লাস্ট লাইনটা সিঙ্গল স্টুডেন্ট নট এ সিঙ্গল স্টুডেন্টস ইজ ডিপ্রাইভ অফ দি দিস বেনিফিট অর্থাৎ একটাও যেন সিঙ্গল স্টুডেন্টস না থাকে সে যাতে বঞ্চিত না হয় এই বেনিফিট থেকে এটা তো ডাবলি স্টুডেন্টস অর্থাৎ আপনারা যারা ডাব্লিউটিপি এর স্টুডেন্টস আছেন প্লিজ ইমিডিয়েটলি কলেজের সাথে কন্ট্যাক্ট করুন যদি আপনাদের এই টাকাটা দরকার হয় শুধুমাত্র ডাব্লিউটি পি না অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টস আছে তারাও কিন্তু এই লোনটা অ্যাভেল করতে চায় তারা এখন কি করতে পারে প্রথমত হায়ার এডুকেশন তরফ থেকে যখন এটা লঞ্চ হয়ে গেছে যখন একটি বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি শেয়ার করে দিয়েছে বলে দিয়েছে তার ডেটা কালেকশন করা শুরু করেছে তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়েরাও কিন্তু এটাই করবে তাই আপনাদের এখন দায়িত্ব হচ্ছে আপনাদের যারা কলেজের এইচও আছে বা ইউনিভার্সিটির এইচও আছে তাদের সাথে কথা বলা তারা তাদের তারা ক্লাস করাচ্ছে আপনাদের যারা টিচাররা আপনাদের ক্লাস করাচ্ছেন তাদের সাথে কথা বলা যে স্যার আমরাও এটা নিতে চাই বা ম্যাডাম আমরাও এটা নিতে চাই কিভাবে আমরা কি কি ডকুমেন্টস আমাদের লাগবে প্লিজ সেগুলো প্রোভাইড করুন যদিও এর পরবর্তীতে আমি আপনাদের এই টোটাল ডকুমেন্ট লিস্ট স্কিম কারা নিতে পারবে কারা পারবে না তার জন্য কি যোগ্যতা এই সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলস নিয়ে ভিডিও অতি অবশ্যই আনবো এবং খুব তাড়াতাড়ি আনবো কথা দিচ্ছি তবে এখন আপনাদের যেটা ইমিডিয়েট কাজ সেটা হচ্ছে আপনাদের কলেজ ইউনিভার্সিটির সাথে কথা বলা যাতে আপনারা এই লোনটা অ্যাভেল করতে পারেন এরম প্রচুর স্টুডেন্টস আছে যারা কিন্তু অলরেডি বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে তারা কিন্তু এখন টাকা জোগাড় করতে পারছে না আর্থিক প্রবলেম হয়ে গেছে তাদের বিশেষ করে লকডাউন পিরিয়ডের জন্য তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একটা সুবর্ণ সুযোগ আরও একটা কথা বলে দিই এই বিএডের ইউনিভার্সিটিরা যখন বলছে তার মানে প্রফেশনাল যে কোর্সগুলো আছে অর্থাৎ বিবিএ এম বিএ তারাও কিন্তু এই সুবিধা পাবে কারণ বিএড এই কোর্সটা কিন্তু একটা প্রফেশনাল কোর্স অর্থাৎ জেনারেল যেরকম ইউজি বা পিজি বিএ বি কম বা এম 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 সি এম কমের যত স্টুডেন্টস আছে তারা তো পাচ্ছেই প্লাস কিন্তু যত প্রফেশনাল স্টুডেন্টসরা আছে তারাও এটা পাবে এটা আশা করি আপনাদের বোঝাতে পারলাম তাই আপনাদের যদি দরকার মনে হয় ইমিডিয়েট আপনারা কথা বলতে পারেন যত উচ্চ মাধ্যমিক প্রার্থী আছো যত উচ্চ মাধ্যমিকের এ বছরের ক্যান্ডিডেট আছো তোমরাও পাস আউট হয়ে যাওয়ার পর তোমরা যদি চাও যে তোমরা কলেজ বা ইউনিভার্সিটি যেখানে অ্যাডমিশান নিতে চাইছো সেখানে তোমাদের আর্থিক প্রবলেম আছে তাই তোমরা লোন নিতে চাও তোমরাও কিন্তু ট্রাভেল করতে পারবে তো তোমাদের সময় এটা আরও অনেক ইজি হয়ে যাবে কারণ দুটো তিনটে মাস পেরিয়ে গেলে এই যারা নতুন এখন এখন কারেন্ট যারা স্টুডেন্টস আছে তারা যখন এটা অ্যাভেল করতে শুরু করবে তোমাদের সময় বিষয় বিষয়টা আরও অনেকটা পরিষ্কার হয়ে যাবে সেই বিষয়টা আমি নিশ্চয়ই নিয়ে আসবো এবং এর মধ্যে অনেক কটা রিকোয়ারমেন্ট আছে যেমন আমি বলি আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য অনেক রাজ্য আছে যারা কিন্তু অলরেডি এরকম ক্রেডিট কার্ড সিস্টেমের এরকম ডিটেলস বার করেছে কাজ করছে সেখানে কিন্তু কি কী সাধারণত জিনিস লেগে থাকে আমি সেটুকু যা শেয়ার করছি যেমন সিভিল স্কোর এটা কিন্তু চায় ব্যাংক তো এই সিভিল স্কোরটা এরা চাইবে কি চাইবে না সেটা আমি জানাবো সিভিল স্কোর কী সেগুলো নিয়ে পরবর্তীতে নিশ্চয়ই আসব এখন আপনাদের যেটা কিন্তু মেন সেটা হচ্ছে আপনারা আপনাদের এই ডির সাথে কথা বলুন এবং আরও কিছু ডিটেলস লাগে যে ডিটেলসগুলো কিন্তু আলটিমেটলি দিতে হয় এবং আরও একটা ব্যাপার হচ্ছে এই টোটাল স্কিমের মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট পার্ট যে স্টুডেন্টসরা আজকে ফার্স্ট সেমিস্টারে পড়ছে এবং যে ফার্স্ট সেমিস্টারে ধরুন অলরেডি লোন নিয়ে নিয়েছে এবং বা ধরুন হোটেল ম্যানেজমেন্ট করছে সে এবং সে হোটেল ম্যানেজমেন্ট করার জন্য সে অলরেডি একটা ব্যাঙ্ক থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লোন নিয়ে নিয়েছে তাহলে কি সে যদি চায় সে কি এটা ট্রান্সফার করতে পারবে এরম অনেক কটা কোয়েশ্চেন আছে আপনাদের মনেও আছে আমি নিশ্চয়ই জানি তবে হ্যাঁ একটা অন্তত অফিসিয়াল আপডেট শেয়ার করতে পারলাম একটা ইউনিভার্সিটি আপডেট শেয়ার করতে পারলাম কারণ আর টেক কোনোদিন মিথ্যে নিউজ কোনোদিন ভুল নিউজ দেয় না ভুল আপডেট দেয় না স্টুডেন্টে বিভ্রান্ত করে না তো ভালো থাকবেন সবাই সবাইকে জানাচ্ছি বিশালভাবে বেস্ট অফ অফলাক পরবর্তী যেরকম যা আপডেট পাবো নিশ্চয়ই আপনাদের জন্য নিয়ে আসবো ভালো থাকবেন হোক কলো